ভিলেজ ফুড রাজু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মাছের তেল দিয়ে বেতো শাক। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা বানাতে যা যা লাগবে একে একে সব কেটে নেব। রেসিপিটা বানাতে যা যা লাগবে আমরা সব কিছুই কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, বেগুন আর মাছের তেলটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার শাকটা ভালো করে ধুয়ে কেটে নেব। এখানে আমরা সব কিছু কেটে রেডি করে নিয়েছি, এবার রান্নাটা শুরু করে দেব। কড়াটা বসিয়ে নিয়েছি, এবার কড়াটা একটু গরম করে নেব। কড়াটা গরম হয়ে গেলে একটু তেল দিয়ে প্রথমে শাকটা দেব। শাকটা দিয়ে 80% মতন শাকটাকে সিদ্ধ করব তেলের ওপর দিয়ে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এতে শাকটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে শাকগুলো দিয়ে দেব। হালকা একটু লবণ দিয়ে দেবো। দেখুন শাকটা আমাদের হয়ে গেছে, 80% সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। শাকটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে ওই কড়াইতে তেল দিয়ে এবার বেগুনগুলো একটু ভেজে নেব। এবার হালকা করে একটু লবণ দিয়ে দেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বেগুনগুলো নামিয়ে নেওয়ার পরে ওই কড়াই সরষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। তারপরে রসুন দিয়ে দেব আর কাঁচা লঙ্কা।
এটাকে একটু ভেজে নেব, পেঁয়াজ কাটা পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার একটু লবণ দিয়ে দেব। আর একটু হলুদ দিয়ে দেব। এবার এর ভিতরে মাছের তেলটা দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার বেগুন আর বেতর শাক আগে থেকে যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আমাদের রেসিপি রেডি, এবার নামিয়ে নেব। মাছের তেল, বেগুন আর বেতর শাকের রেসিপি, সুন্দর একটা রেসিপি।